শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না। জোঁক যেমন গা থেকে রক্ত চুষে নেয়, অথচ জানতেই পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। শিবু মক্কেলকে বলত, বেনি মানে ওই বেনি মুক্তার, ও আবার জানেটা কি? ওকে এক তুড়িতে উড়িয়ে দেব, এক তুড়িতে। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাধা, আইনের পেঁচে ফেলে ও দফা রফা করে দেব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনি ভাবে দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে শত্রুতা আর ভিতরে ভিতরে বন্ধুত্ব করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনেরই বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে, বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারুর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিচের বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটল, বেনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে, ফলে কেউই বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যেবেলা অন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বলল, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো, কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারল না, বলল, তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে ক্যাট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরও দুদিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। সে বুঝল শিবু তাকে জোর ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না। হ্যান্ডনোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে, বলবে, এই বেনি মুক্তারটা গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার চিন্তায় আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, ইয়ে মানে আমার টাকা। শিবু বলে, ভাই বেনি, পুরো হয়ে কি তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আরে টাকা আবার আমি কবে নিলুম? বেনি বলে, আরে সেই যে সেদিন তুমি ধার নিলে 50 টাকা। শিবু হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করো না, বলি হ্যান্ড নোট আছে নিশ্চয়ই? বেনি রেগে বলে, আচ্ছা দেবে না তাহলে, আমিও দেখে নেব তোমাকে। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে।
সবাই আহ্লাদে আটখানা ভাবল, আহা, কাকের মাংস কাকে খায়। হ্যাঁ, বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, তা হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে। হ্যাঁ, এই শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো। হ্যাঁ, বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না, ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব ওই শিবেটার মিথ্যে কথা, শুধু হাতে টাকা ধার দেব আমি? আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবেকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনি ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি একসময় অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তারপরে টাকার শোক, বেনি তো যায় যায়। ডাক্তারবর্তীরা তার অবস্থা দেখে রীতিমতো আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি, কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে, তার আর অন্য কোনো চিন্তা নেই। যখন বত্তি নাড়ি দেখে বলল, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গা জল মুখে দাও, বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠাল। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার টাকা? শিবু মনে মনে হেসে বলল, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে, এখন হরিনাম করো তো। তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তোমার টাকা তোমার ছেলেকে দেবো, কোন তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বলল, না, এক্ষুনি দাও। শিবু বলল, এখন টাকা কোথায় পাবো ভাই? কাল তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। বেনির প্রাণ তখন ওষ্ঠাগত, তবু সে গোঁ ধরে বলল, না, এক্ষুনি টাকা দাও, এক্ষুনি। শিবু দেখলো মিনিট দশেকের মধ্যেই বেনি পটল তুলবে, বলল, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি, বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হল। যেন কতই শোক পেয়েছে এমনি ভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগল। বলল, বেনি রে বেনি, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিলুম, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেলে, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা তুমি কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার করেছিল, তা সে যাকগে যাক, সে টাকা আমি তোমাকে দিলুম, হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শিরা যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল, পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল, ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে।
গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছল তখন সন্ধে হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মড়া নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোল। শিবু বুড়ো মানুষ, তাই সে মড়া ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মড়ার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি, টাকাকে টাকা পেলু, আবার বেনিটাও মরে গেল। এখন এখন আমি একলাই মুক্তারি করব, আর আমার পাই কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচন্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনির মরা চালের উপরে শুয়ে আছে। কেচড় মারলে শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে এ কি হল, তবে কি কোনো শকুনি কিংবা গীত তার গালে পাখার ঝাপটা মেরে গেল? তাই বা কি করে হবে, আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মড়া পাহারা দিতে লাগল। শিবু মড়ার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মড়াটা এক পা তুলে ক্যাঁত করে তার পেটে লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কুপ করে উঠেছিল, কিন্তু তবু সে ভয় পাওয়ার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল, নাড়ি নেই, গা বরফের মতন ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হল। বেনি যে মরে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভুলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মড়ার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মড়া তড়াক করে চালির ওপরে উঠে বসে দুহাতে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে, বেনির মড়া ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানে মড়ায় মানুষে দস্তুর মতন কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায় বেনির মড়া অমনি তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে মারে গেলুমড়ে বলে চেঁচাতে লাগলো আর মড়ার সঙ্গে মারামারি করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মড়া একেবারে নাছোড় বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখল বেনির মড়া আর শিবু চালির উপরে পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মড়ার মুখে বিন্দু মাত্র বিকৃতি নেই। তার একখানা হাত সাঁড়াশির মতন শিবুর গলা জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও
মরা পোড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা রে বাবা, শিগগিরই বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আগে যা, নইলে আমার ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ল, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই, পোড়াতে হলে দুই মুক্তাকেই একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। এইভাবে ঘণ্টাখানেক কেটে গেল। তারপর মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে হঠাৎ চিৎপটাং হয়ে চালির উপরে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গিয়েছে। বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না, একবার বলেই সেই অন্ধকারে পোঁ পোঁ করে শ্মশান ছেড়ে পালালো।